আয়কর রিটার্ন দাখিলে আর যেতে হবে না কর অফিসে। এমনকি করোনার মধ্যে লোকে লোকারণ্য আয়কর মেলাতে যাওয়ারও প্রয়োজন নেই, কারণ ঘরে বা নিজ অফিসে বসেই দাখিল করতে পারবেন রিটার্ন। আয়করদাতার সম্পদ কম হলে অনলাইনে ফর্ম পূরণ সংক্ষিপ্ত হবে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে থাকছে। কর দিতে আয়করদাতাদের এমন উপচে পড়া ভিড় ছিল প্রতিটি আয়কর মেলায়। করোনার মধ্যে এবার আর সেই ভিড় ঠেলে আয়কর মেলায় যাওয়ার প্রয়োজন নেই করদাতাদের। এমনকি যাদের আয়কর অফিসে যাওয়ার ভীতি আছে তাদেরও দুশ্চিন্তার কারণ নেই। ঘরে বসেই সব কর অঞ্চলের ব্যক্তি শ্রেণীর আয়করদাতারাই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এবার। এবছরে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, আমরা আশা করছি যে তারা অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন। কারণ জাতীয় রাজস্ব বোর্ডের ইতিমধ্যে অনেকগুলো আইটি অবকাঠামোগত সংস্কার হয়েছে, জনসাধারণের আয়কর দাখিল করা সম্পর্কিত অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে, খুবই সহজ হবে। এবং সেটা যদি হয় তাহলে রাজস্বের ক্ষেত্রে তার একটা অনুকূল প্রতিক্রিয়া পড়বে। এবং আমাদের ট্যাক্সপেয়ার এবছর ঘরে বসে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন, ই পেমেন্টের আওতায় তারা ট্যাক্স দিতে পারবেন, তাদের সমস্ত অ্যাকনোলেজমেন্ট তারা নিজের বাসায় নিজের রিটার্নের সাথে উনি পেয়ে যাবেন এবং তাকে অফিসে আসতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাই অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সফটওয়্যার তৈরি করেছেন। আয় কম ও সম্পদ কম হলে এমন করদাতাদের ফর্ম হবে সংক্ষিপ্ত, ফলে 10 মিনিটেই আয়কর রিটার্ন দাখিল শেষে পাওয়া যাবে প্রাপ্তি সনদ। সিস্টেমটা খুব সুবিধা আছে, কার সিঙ্গেল সোর্সে সিঙ্গেল রিটার্ন, দু পাতা রিটার্ন বা এক পাতা দু পাতা রিটার্ন আসবে। যার সবগুলো হেড আছে তার জন্য একটু কমপ্লেক্স রিটার্নটা আসবে, কিন্তু যার যার দুটো সোর্স আছে তার জন্য শুধু দুটো সোর্সে ওপেন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে অনেক বড় একটা কাজ আমরা হাতে নিয়েছি, সেই কাজের জন্য সেটা অবশ্যই সফল হবে বলে আমরা আশা করি। এছাড়াও আরও কতগুলো আইটি উদ্যোগ আছে এনবিআর এর, সেগুলো এনবিআর তাদের নিজস্ব উদ্যোগে এবং সম্পূর্ণরূপে দেশীয় রিসোর্স ব্যবহার করে করার চেষ্টা করছে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে লিডারশিপ, সেটা আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে সেই লিডারশিপটুকু এবং কমিটমেন্ট আছে। গত বছর কর অঞ্চল 6 অনলাইনে রিটার্ন দাখিল শুরু হয়েছিল। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রিটার্ন দাখিল বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জোন 13 এর কর কমিশনার বজলুর কবির ভুঁইয়া। আজ জনাব বজলুর কবির ভুঁইয়া, আপনাকে স্বাগত আমাদের বিজনেস স্টুডিওতে। আপনার কাছে বেশ কিছু প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে। আমি প্রথমেই যেটি জানতে চাই, অনলাইনে আয়কর পরিশোধের সফটওয়্যার ব্যবস্থাপনা কেমন হবে? আপনি আপনার যে প্রতিবেদনটি দেখলেন এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হবে। জাতীয় রাজস্ব বোর্ড যে কাজটি করেছে আপনারা শুনেছেন, সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব তরুণ মেধাবী কর্মকর্তাদের দিয়ে কিন্তু এই প্রযুক্তি সফল হতে যাচ্ছে। আমরা মনে করি এটি বাংলাদেশের সকল সম্মানিত করদাতা বৃন্দের জন্য একটি অতি অতি সহজে আয়কর রিটার্ন দাখিলের একটি পন্থা হবে ইনশাল্লাহ। সেটি তো হবেই নিশ্চয়ই, সেটি আমরাও প্রত্যাশা করছি। তবে জনাব বজলুর কবির, আমার আরেকটি বিষয় জানতে চাওয়া, সেটি হচ্ছে যে আপনাদের এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়, সেই ক্ষেত্রে করদাতাদের তথ্য কতটুকু সুরক্ষিত থাকবে, সেরকম কি কোনো ধরনের বিষয় রয়েছে কিনা বা তথ্য আপনার কাছে রয়েছে কিনা? অবশ্যই করদাতাদের তথ্য সবসময় সুরক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা সেটা করবো। এই সফটওয়্যারে করদাতাকে যে পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ডটা তিনি নিজে ব্যবহার করবেন এবং সুতরাং অন্য কাউকে সেটা দেবেন না, এবং উনি নিজেই নিজের রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করবেন। করদাতার তথ্য নিজেই তিনি সংগ্রহ করবেন, আমরা তো সংগ্রহ করবেন, সুতরাং এ নিয়ে কোনো চিন্তার কোনো ভাবনা কোনো কারণ নেই। সাধারণের সাথে তো অনেক ধরনের আসলে তাদের চিন্তা থাকে, সংকট থাকে, সেটির পাশাপাশি অনলাইনে আয়কর পরিশোধের যে উদ্যোগ নেওয়া হয়েছে, কি মনে হয় যে আপনার তাতে কেমন সাড়া মিলবে? এছাড়া রিটার্ন দাখিলের জন্য করদাতাকে আয়ের তথ্যের পাশাপাশি আর কি তথ্য উপাত্ত দিতে হবে? দেখুন, প্রথমে করদাতা নিজেই কিন্তু তার রেজিস্ট্রেশনটি অনলাইন নিজে করবেন, তার জন্য তার একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং এটি যথেষ্ট, এবং তার একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার প্রয়োজন হবে সেটি ফিল আপ করার জন্য। আমরা অতি কম সময়ের মধ্যে সেটি মোবাইলেও নিয়ে আসছি, মোবাইলেও তারা পারবে সেটি করতে, রিটার্নটি সাবমিট করতে। সুতরাং তাকে আর অন্য বাড়তি কোনো ঝামেলায় দিতে হবে না, তিনি ঘরে বসেই তার আয়কর অনলাইনে পেমেন্ট করতে পারবেন, ই পেমেন্ট করতে পারবেন।
এবং তিনি যখন এটি সাবমিট করবেন, আপনারা শুনেছেন যে উনি 10 থেকে কয়েক মিনিটের মধ্যেই তিনি কিন্তু তার প্রাপ্তির স্বীকারপত্রটি পেয়ে যাবেন অনলাইনে এবং তিনি কিন্তু টিআইএন সনদপত্র পাবেন। সুতরাং তাকে আয়কর অফিসে কষ্ট করে আসতে হবে না কিংবা আয়কর মেলাতেও যেতে হবে না। এটি আমাদের করদাতাদের জন্য যে আমরা তথাকথিত যে হয়রানি বলি, এটি কিন্তু লাঘব হবে, আমাদেরও কাজ করতে সুবিধা হবে। কারণ আমরা সবসময় শুধু করদাতাদের নিয়ে থাকবো আমাদের অফিসে, সেটিও নয়, আমাদের অন্যান্য কাজও করতে হবে। নিশ্চয়ই, সেটি আসলে প্রযুক্তির কারণে একটু ভোগান্তি তো কমবেই, একই সাথে এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে বই কি, সেটি মনে হয় নিশ্চয়ই আপনি আরও আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে ক্ষেত্রে কম্পিউটার থেকে সেই কাজটি সম্পন্ন করা যাবে, একই সাথে মোবাইল ফোনেও মাধ্যমে এই ধরনের সেবা প্রাপ্তির চ্যালেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে এই যে প্রযুক্তির মাধ্যমে বর্তমান সময়ে করদাতাদের বা করদাতাদের কাছে এই সেবা পৌঁছে দিচ্ছেন, সেটি কি একটি চ্যালেঞ্জ মনে হবে কিনা, বা সেই কাজটি চ্যালেঞ্জের কিনা আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, এতে চ্যালেঞ্জ মনে করছি না। আপনি জানেন যে আমাদের নিজস্ব মেধা দিয়ে করছি, আমাদের করদাতাদের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এবং তাদের জন্য যত সহজে এই বিষয়টি করা যায়, ইউরোপ আমেরিকার মতো না, যত সহজে করা যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং আপনি জানেন যারা প্রান্তিক করদাতা তারা তো অনেক কষ্টকর তাদের জন্য রিটার্ন ফিল আপ করা, সেই জন্য আমরা বলেছি যাদের আয়ের উৎস কম থাকবে তারা খুব সহজে দিতে পারবে, যাদের সাথে উৎস থাকবে আয়ের তার ফর্ম ফিল আপ করতে সহজ হবে, একটু সময় নেবে, অর্থাৎ এই ইয়েগুলো ঘরগুলো ইয়েগুলো ফিল আপ করতে হবে, শুধু এর বাইরে আর তার কোনো কষ্ট নেই। এছাড়াও কিন্তু আমাদের এই সার্ভিস অব্যাহত থাকবে, যখনই কোনো করদাতা জানতে যাবেন এই বিষয়ে আমরা কিন্তু তাদের সেই পরামর্শ দেব, সার্ভিস দেব। নিশ্চয়ই সেটি সেটি খুবই ইতিবাচক তথ্য নিশ্চয়ই দেওয়া হবে। এক্ষেত্রে আমার আরেকটি বিষয় একটু জানা রয়েছে, আমরা দেখেছি যে প্রতি বছর যতটা জাঁকজমকপূর্ণভাবে খুব আয়োজন করে যতটা আয়কর মেলার আয়োজন করা হয়, সেটি কি আসলে সেই এখন থেকে কি সেই ধরনের আয়কর মেলার আয়োজন করার প্রয়োজনীয়তা থাকবে কি না? না, আপনি আপনি জানেন যে গত বছর আমরা আয়কর মেলা সেভাবে করিনি আমাদের কোভিড করোনার কারণে। এই বছর আয়কর মেলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত সরকার নেয়নি, আমরা সিচুয়েশন দেখে নেব। তবে আমাদের প্রচেষ্টা থাকবে করদাতাদের যত দ্রুত সম্ভব তারা যেন নিজের অফিসে বসে, নিজের কর্মস্থলে বসে, এমনকি বিদেশে বসেও যেন তারা পরবর্তী সময় তাদের এই রেজিস্ট্রেশন করে তারা বিদেশে থেকেও তারা বাংলাদেশে আয়কর দিতে পারে, এটা হলো আমাদের টার্গেট। এবং আমরা আশা করছি যে এটা আমরা সফল হবো ইনশাল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায়। নিশ্চয়ই বজলুল কবির, আমার আরেকটি বিষয় একটু জানতে চাওয়া রয়েছে, সেটি হচ্ছে যে এই কার্যক্রম সারা দেশে একযোগে চলবে কিনা, যদি সেটি চলে থাকে সেটির আসলে কার্যক্রম কি হবে, পন্থা কি হবে, একই সাথে একদম প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এই সেবার কথাটা অর্থাৎ প্রচারণাটা কিভাবে আপনারা পৌঁছে দেবেন, নিশ্চয়ই সেটি নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আপনাদের রয়েছে? এই যে আপনারা আজকে প্রচারণা শুরু করছেন জমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানছি, এরকম সবগুলো মিডিয়া আমাদেরকে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। কারণ আপনারা জানেন যে প্রচারণার জন্য রাষ্ট্রের দর্শক আমাদের সাথে কথা বলছিলেন জুন 13 এর আয়কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া।